দোতলার থেকে ফটোটা তুলছি, ভিডিওটা। এই সময় এখন ব্লগটা শুরু করলাম। এই দেখুন কত হাওয়া দিচ্ছে। আমাদের দোতলায় খুব সুন্দর একটা বারান্দা আছে, ওই বারান্দা থেকে ব্যালকনি থেকে আমি ফটোটা তুলছি। দেখুন বৃষ্টি হচ্ছে, ওইদিকে দেখুন গাছগুলো কিভাবে নড়ছে। আপনারা দেখুন কি অবস্থা, ওই গাছে কত আম হয়েছে দেখুন। এই যে নারকেল গাছ, নারকেল গাছ, ওই যে আমাদের বাড়ির সামনের গাছটা, ল্যাংড়া আমের গাছটা কিভাবে নড়ছে। এখান থেকে দেখুন ওই যে সাদা গাছটা, ফুলের যেটা আমি সকালবেলা ছবি তুলেছিলাম, পড়ে গেছে, কিন্তু কাউকে লোক পাচ্ছি না যে একটু ওটা তুলে দেব। অনেকেই আমাকে লিখেছে তুলে দিতে, আমাকে তো লোক পেতে হবে। ভাবলাম উপর থেকে শুট করি ভিডিওটা। আমফানের সময় বিরাট ক্ষয়ক্ষতি হয়েছিল, এই সামনের বার ঘর পোলটা পড়ে গেছিলো, সাথে এই আম গাছটা পড়ে গেছিলো। এবার সেরকম কিছু হয়নি, কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে। কি অবস্থা দেখুন, এবার তো মনে হচ্ছে আমাদের এই সুপুরি গাছটা পড়বে, কি হবে জানি না। কীরকমভাবে নড়ছে দেখেছেন, কীভাবে নড়ছে দেখুন, দেখুন কীভাবে নড়ছে, কীভাবে নড়ছে দেখুন। কি জানি বাবা, না হেলে পড়ে। কি যে হবে জানা নেই, কি হবে। এইদিকের গাছগুলো তুললাম, কিভাবে হাওয়া দিচ্ছে দেখেছেন। আশা করি ভালো লাগবে। প্রচুর প্রচুর লাইক কমেন্টস আর শেয়ার করুন আপনারা, যাতে সবাই দেখতে পান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন আমাদের নারকেল গাছ দুলছে। যতটা পারি ক্যাপচার করছে, যতটা পারি ক্যাপচার করছে।